হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে ইনোভেটিভ ভিউয়ার চ্যানেলে স্বাগত। আজকে রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা ইয়ের ক্লাসিফায়ার সাজেশান 2021 ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলির সমাধান করছি। আজকের বিষয় পরিবেশের জন্য ভাবনা অধ্যায়ের সঠিক উত্তর নির্বাচন ধর্মী প্রশ্নগুলো। প্রশ্নগুলো লক্ষ্য করো। এক নম্বর প্রশ্ন কি বলেছে, বায়ুমণ্ডলে ওজন গ্যাস এ নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার, বি নম্বর মেসোস্ফিয়ার, সি নম্বর আয়নোস্ফিয়ার, ডি নম্বর ট্রোপোস্ফিয়ার স্তরে ঘনীভূত অবস্থায় থাকে। আমরা জানি কি বায়ুমণ্ডলে ওজন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ঘনীভূত অবস্থায় থাকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ নম্বর। দুই নম্বর প্রশ্নটি কি বলেছে, সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুচাপের পরিমাণ প্রায়, এ নম্বর 1003 মিলিবার, বি নম্বর 1013 মিলিবার, সি নম্বর 1030 মিলিবার, ডি নম্বর 1300 মিলিবার। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1013 মিলিবার, তাহলে আদর্শ গ্যাসের বায়ুচাপের পরিমাণ 1013 মিলিবার, বি নম্বর সঠিক উত্তর। তিন নম্বর প্রশ্নটি কি বলেছে, প্রদত্ত কোনটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না, এ নম্বর NO নাইট্রিক অক্সাইড, বি নম্বর NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, সি নম্বর CFC ক্লোরোফ্লোরোকার্বন, ডি নম্বর CO2 কার্বন ডাইঅক্সাইড। প্রদত্ত কোনটি ওজন স্তরে ওজন ক্ষয়ে সহায়তা করে না, ওজন স্তরকে ক্ষয়ে সহায়তা করে না, ডি নম্বর CO2 কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর। চার নম্বর প্রশ্নটি কি বলেছে, গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি, এ নম্বর N2O নাইট্রাস অক্সাইড, বি নম্বর CH4 মিথেন, সি নম্বর CO2 কার্বন ডাইঅক্সাইড, ডি নম্বর H2O বাষ্প অর্থাৎ জলীয় বাষ্প। গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য যে গ্যাসটির অবদান সবচেয়ে বেশি তা হচ্ছে CO2 কার্বন ডাইঅক্সাইড, সি নম্বর CO2 সঠিক উত্তর। পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে, সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের যে স্তরে শোষিত হয় সেটি হল, এ নম্বর ওজন স্তর, বি নম্বর ক্ষুব্ধমণ্ডল, সি নম্বর মেসোস্ফিয়ার, ডি নম্বর থার্মোস্ফিয়ার। আমরা জানি কি সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে যে স্তরে শোষিত হয় সেই স্তরটি হচ্ছে ওজন স্তর, এ নম্বর সঠিক উত্তর। ছ নম্বর প্রশ্নটি কি বলেছে, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, এ নম্বর মিথেন, বি নম্বর জলীয় বাষ্প, সি নম্বর কার্বন ডাইঅক্সাইড, ডি নম্বর অক্সিজেন। আমরা জানি কি গ্রিনহাউস গ্যাস নয় হচ্ছে অক্সিজেন O2, ডি নম্বর সঠিক উত্তর। সাত নম্বর প্রশ্নটি কি বলেছে, গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী, এ নম্বর গামা রশ্মি, বি নম্বর UV রশ্মি, সি নম্বর ইনফ্রারেড রশ্মি, ডি নম্বর X রশ্মি। আমরা জানি গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী রশ্মিটি হল ইনফ্রারেড রশ্মি বা IR রে, তাহলে সি নম্বর সঠিক উত্তর। আট নম্বর প্রশ্নটি কি বলেছে, আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য, এ নম্বর জলীয় বাষ্পযুক্ত, বি নম্বর উচ্চ জ্বলনাঙ্ক, সি নম্বর উচ্চ তাপন মূল্য, ডি নম্বর দামে সস্তা। আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য হল সেটি উচ্চ তাপন মূল্যযুক্ত হবে, অর্থাৎ সি নম্বর সঠিক উত্তর। নয় নম্বর প্রশ্নটি কি বলেছে, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, এ নম্বর ওজন, বি নম্বর মিথেন, সি নম্বর ইথেন, ডি নম্বর নাইট্রোজেন। আমরা জানি কি কয়লা খনিতে জমে থাকা মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, তাহলে সঠিক উত্তর বি নম্বর মিথেন বা CH4। দশ নম্বর প্রশ্নটি কি বলেছে, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, এ নম্বর মিথেন, বি নম্বর কয়লা, সি নম্বর তরল হাইড্রোজেন, ডি নম্বর কেরোসিন। নিম্নোক্ত এই চারটির মধ্যে জীবাশ্ম জ্বালানি নয়, এটি হচ্ছে তরল হাইড্রোজেন, সি নম্বর সঠিক উত্তর। এগারো নম্বর প্রশ্ন কি বলেছে, কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়, নবীকরণযোগ্য শক্তি নয় কোনটি, এ নম্বর সৌরশক্তি, বি নম্বর বায়ুশক্তি, সি নম্বর নিউক্লিয় শক্তি, ডি নম্বর জোয়ার ভাটা শক্তি। নবীকরণযোগ্য শক্তি নয় হচ্ছে নিউক্লিয় শক্তি। বারো নম্বর প্রশ্নটি কি বলেছে, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে, এ নম্বর গামা রশ্মি, বি নম্বর অবলোহিত রশ্মি, সি নম্বর অতিবেগুনি রশ্মি, ডি নম্বর দৃশ্যমান রশ্মি। সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে, সোলার কুকার কাজ করে অবলোহিত রশ্মির জন্য, তাহলে বি নম্বর সঠিক উত্তর। তেরো নম্বর প্রশ্ন, সৌরকোষে অর্ধপরিবাহী হিসেবে কি ব্যবহৃত হয়, এ নম্বর জার্মেনিয়াম, বি নম্বর অ্যালুমিনিয়াম, সি নম্বর সিলিকন, ডি নম্বর গ্রাফাইট। আমরা জানি সৌরকোষে অর্ধপরিবাহী হিসেবে সিলিকন ব্যবহৃত হয়, সিলিকন বা SI।
14 নম্বর প্রশ্নটি কি বলেছে, বায়োগ্যাসের মূল উপাদান হলো এ নাম্বার O2, বি নাম্বার N2, সি নাম্বার CH4, ডি নাম্বার CO2। বায়োগ্যাসের মূল উপাদান হলো CH4 বা মিথেন, সি নাম্বার সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্নটি কি বলেছে, কোনটি বায়োমাস শক্তির উৎস নয়, এ নাম্বার কাঠ, বি নাম্বার চারকোল, সি নাম্বার গোবর, ডি নাম্বার পারমাণবিক বিভাজন। বায়োমাস শক্তির উৎস নয়, পারমাণবিক বিভাজন, অর্থাৎ ডি নাম্বার সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্নটি কি বলেছে, বায়ো ফুয়েলের মূল উপাদান হলো এ নাম্বার কার্বন ডাইঅক্সাইড, বি নাম্বার ইথানল, সি নাম্বার মিথানল, ডি নাম্বার ইথার। বায়ো ফুয়েলের মূল উপাদান হলো ইথানল, ইথানল বা ইথাইল অ্যালকোহল বা C2H5OH, ইথানল বায়ো ফুয়েলের মূল উপাদান, বি নাম্বার সঠিক উত্তর। 17 নম্বর প্রশ্নটি কি বলেছে, মিথেন হাইড্রেট পদার্থটি কোন ভৌত অবস্থায় থাকে, এ নাম্বার কঠিন, বি নাম্বার তরল, সি নাম্বার গ্যাস, ডি নাম্বার যে কোনো ভৌত অবস্থা। আমরা জানি কি মিথেন হাইড্রেট সমুদ্রের তলদেশে কঠিন অবস্থায় সংগৃহীত হয়, অর্থাৎ কঠিন, এ নাম্বার সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন কি বলেছে, প্রদত্ত কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে, এ নাম্বার N2 মানে নাইট্রোজেন, বি নাম্বার O2 মানে অক্সিজেন, সি নাম্বার CH4 মানে মিথেন, ডি নাম্বার H মানে হিলিয়াম। আমরা জানি কি মিথেন ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে, তাহলে সি নাম্বার CH4 মিথেন সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্নটি কি বলেছে, প্রধান গ্রিনহাউস গ্যাস হলো এ নাম্বার CFC মানে ক্লোরোফ্লোরোকার্বন, বি নাম্বার CH4 মানে মিথেন, সি নাম্বার CO2 কার্বন ডাইঅক্সাইড, ডি নাম্বার NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। আমরা জানি কি প্রধান গ্রিনহাউস গ্যাস হলো CO2 কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ সি নাম্বার সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্নটি কি বলেছে, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে, এ নাম্বার NO নাইট্রিক অক্সাইড, বি নাম্বার NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, সি নাম্বার NO3 নাইট্রেট, নাম্বার CFC ক্লোরোফ্লোরোকার্বন। আমরা জানি কি ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে, CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, ডি নাম্বার সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্নটি কি বলেছে, তাপমূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি, এ নাম্বার ডিজেল, বি নাম্বার পেট্রোল, সি নাম্বার LPG লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, ডি নাম্বার কেরোসিন। আমরা জানি কি জ্বালানি বা আমরা জানি তাপমূল্য অনুযায়ী সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি হচ্ছে রান্নার গ্যাস, মানে হচ্ছে LPG, যার পুরো নাম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তাহলে সি নাম্বার সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্নটি কি বলেছে, আগুনে বরফ বা ফায়ার আইস হলো এ নাম্বার CO2 কার্বন ডাইঅক্সাইড, বি নাম্বার মিথেন, সি নাম্বার মিথেন হাইড্রেট, ডি নাম্বার মিথানল। আমরা জানি আগুনে বরফ বা ফায়ার আইস বলা হয় মিথেন হাইড্রেটকে, অর্থাৎ সি নাম্বার সঠিক উত্তর। 23 নম্বর প্রশ্নটি কি বলেছে, অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয় এ নাম্বার সক্রিয় কার্বন পরমাণু, বি নাম্বার সক্রিয় ক্লোরিন পরমাণু, সি নাম্বার সক্রিয় ফ্লোরিন পরমাণু, ডি নাম্বার সক্রিয় হাইড্রোজেন পরমাণু। এক্ষেত্রে আমরা জানি CFC থেকে উৎপন্ন, এক্ষেত্রে আমরা জানি অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয় সক্রিয় ক্লোরিন পরমাণু, বি নাম্বার সঠিক উত্তর, বা ক্লোরিন রেডিকাল বলা হয়। 24 নম্বর প্রশ্নটি কি বলেছে, প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, এ নাম্বার N2 নাইট্রাস অক্সাইড, বি নাম্বার CO2 কার্বন ডাইঅক্সাইড, সি নাম্বার CH4 মিথেন, ডি নাম্বার O2 মানে অক্সিজেন। কোন গ্যাসটি গ্রিনহাউস নয়, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, এক্ষেত্রে O2 অর্থাৎ অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়, তাহলে ডি নাম্বার সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্নটি কি বলেছে, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, এ নাম্বার গোবর গ্যাস, বি নাম্বার প্রাকৃতিক গ্যাস, সি নাম্বার কয়লা, ডি নাম্বার পেট্রোলিয়াম। আমরা জানি জীবাশ্ম জ্বালানি নয়, এক্ষেত্রে গোবর গ্যাস, এ নাম্বার সঠিক উত্তর। এবার পারুল টার্গেট মাধ্যমিকের MCQ প্রশ্নগুলির সমাধান করছি। 1 নম্বর প্রশ্নটি কি বলেছে, প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি, এ নাম্বার মিথেন, বি নাম্বার কার্বন ডাইঅক্সাইড, সি নাম্বার CFC, ডি নাম্বার নাইট্রাস অক্সাইড। আমরা জানি কি প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ CO2, বি নাম্বার সঠিক উত্তর। 2 নম্বর, ক্ষুব্ধমণ্ডল নামে কোনটি পরিচিত, এ নাম্বার ট্রোপোস্ফিয়ার, বি নাম্বার স্ট্র্যাটোস্ফিয়ার, সি নাম্বার মেসোস্ফিয়ার, ডি নাম্বার থার্মোস্ফিয়ার।
আমরা জানি ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রোপোস্ফিয়ারকে। এ নাম্বার সঠিক উত্তর। তিন নম্বর প্রশ্নটি কি বলেছে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? এ নাম্বার CH4, বি নাম্বার CO2, সি নাম্বার N2O, ডি নাম্বার O2। এ নাম্বার CH4 মানে মিথেন, বি নাম্বার CO2 কার্বন ডাইঅক্সাইড, সি নাম্বার N2O নাইট্রাস অক্সাইড, ডি নাম্বার অক্সিজেন। আমরা জানি কি অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে ডি নাম্বার সঠিক উত্তর। চার নম্বর প্রশ্নটি কি বলেছে, ট্রোপোস্ফিয়ারের প্রধান উপাদান কোনটি? এ নাম্বার N2, বি নাম্বার O2, সি নাম্বার CO2, ডি নাম্বার H2। ট্রোপোস্ফিয়ারের প্রধান উপাদান হচ্ছে N2, নাইট্রোজেন গ্যাস। পাঁচ নম্বর প্রশ্নটি কি বলেছে, ওজোন স্তর বায়ুমণ্ডলে কোথায় অবস্থিত? এ নাম্বার ট্রোপোস্ফিয়ার, বি নাম্বার স্ট্রেটোস্ফিয়ার, সি নাম্বার মেসোস্ফিয়ার, ডি নাম্বার থার্মোস্ফিয়ার। আমরা জানি ওজোন স্তর স্ট্রেটোস্ফিয়ার এ অবস্থিত, তাহলে বি নাম্বার সঠিক উত্তর। ছয় নম্বর প্রশ্ন কি বলেছে, স্ট্রেটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের আনুমানিক উষ্ণতা হল? এ নাম্বার -56°C, বি নাম্বার -0°C, সি নাম্বার -95°C, ডি নাম্বার -1200°C। আমরা জানি স্ট্রেটোস্ফিয়ারের সর্বোচ্চ অংশের আনুমানিক উষ্ণতা 0°C। সাত নম্বর প্রশ্নটি কি বলেছে, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? এ নাম্বার কয়লা, বি নাম্বার পেট্রোল, সি নাম্বার ডিজেল, ডি নাম্বার কাঠ। জীবাশ্ম জ্বালানি নয়, কাঠ। আট নম্বর প্রশ্নটি কি বলেছে, কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? এ নাম্বার বায়োগ্যাস, বি নাম্বার কয়লা, সি নাম্বার ডিজেল, ডি নাম্বার পেট্রোল। আমরা জানি কি পেট্রোলের তাপন মূল্য এক্ষেত্রে সবচেয়ে বেশি, তাহলে ডি নাম্বার সঠিক উত্তর। তোমরা নিচের দেওয়া প্রশ্নগুলোর সমাধান করে কমেন্ট বক্সে উত্তর জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।